জলবায়ু শীর্ষ সম্মেলনের প্রধান উপদেষ্টার জলবায়ু থাকা বাংলাদেশের দাবি দেওয়া বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ বিদ্যুৎ নিয়ে ভারতের আদানির সঙ্গে অসম চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টের রিচ আজই হতে পারে শুনানি উত্তরার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল পাঁচ দিনের রিমান্ডে অন্য মামলায় তিন দিনের রিমান্ডের সাবেক মন্ত্রী আব্দুল শহীদ ফের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের টঙ্গীর তারা টেক্স ফ্যাশনের এক মাসের বকেয়া বেতন পরিষদের দাবি এবং ফিফা প্রীতি সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ সমর্থকদের ভালো ফুটবল উপহার দিতে চান কাবরেরা জয়ার হুংকার সফরকারী করছে দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি তোয়া আফরোস এবার বিস্তারিত আজারবাইজানের রাজধানী বাকুতে কপ ২৯ জলবায়ু শীর্ষ সম্মেলনে আজ ভাষণ দেবেন ড মোহাম্মদ ইউনুস এর আগে মঙ্গলবার সম্মেলনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেছেন বিশ্ব নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে এ সময় ড ইউনুসের আমন্ত্রণে আসন্ন যুব উৎসবে অংশ নিতে ঢাকা সফরের আশ্বাস দিয়েছেন ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো আর জানাচ্ছেন মোহাম্মদ সাকিব আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস যেখানে সমাগম বিশ্ব নেতাদের মঙ্গলবার সম্মেলন শুরুর আগে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ এবং তুর্কি ফার্স্টলেডির সঙ্গে দেখা করেন ডক্টর এ সময় তারা একে অপরকে নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান এদিন সাক্ষাৎ হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও এ সময় ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করতে গিয়ে বন্দী সাতান্ন বাংলাদেশি নাগরিককে মুক্তি দেয় তাকে ধন্যবাদ জানান প্রধান उपदेष्टा এছাড়া প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডিলের সঙ্গেও দেখা করেছেন অন্যদের মধ্যে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী ঘানার রাষ্ট্রপতি বসনিয়া হার্জেগোভিনার প্রধানমন্ত্রী রুয়ান্ডার রাষ্ট্রপতি আলবেনিয়ার প্রধানমন্ত্রী মন্টিনিগ্রোর রাষ্ট্রপতি বার্বাডোজের প্রধানমন্ত্রী ব্রাজিল ও ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং ও ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় প্রধান উপদেষ্টা আমন্ত্রণ গ্রহণ করে যুব উৎসবে যোগ দিতে দুই সালে বাংলাদেশ সফরে আশ্বাস দেন ফিফা সভাপতি কপ সম্মেলনে জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশে দাবি দাওয়া তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ডের সমস্ত যারা বায়োলেটারাল বা মাল্টিলেটার এজেন্সিগুলো থেকে আমরা গ্র্যান্ড পেয়েছি প্রায় থ্রি হান্ড্রেড ফিফটি মিলিয়ন ডলারের মতো এবং আমরা লোন পেয়েছি সিক্স হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি মিলিয়ন ডলারের মতো এর বাইরে কেউ আমাদেরকে কোনো কিছু আমরা কিন্তু ভিক্ষা চাচ্ছি না আমরা কিন্তু বলছি না যে তুমি আমাকে আমরা এটা এটা একটা আমাদের ন্যায্য দাবি তুমি যে ফসিল পুয়েল পুরাও তুমি যে সিভিলাইজেশনটা গড়েছ গ্লোবাল নর্থে সেটার দায়টা আমার উপর দিয়ে যাচ্ছে মঙ্গলবার সকালে কার্টন হোটেলে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন আল আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ এল প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইউনুসকে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ জানান এল মোহাম্মদ সাকিব নিউজ ডেস্ক দেশ টিভি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে সবুজ শিল্প বিকাশের জন্য পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কপ টোয়েন্টি নাইন শীর্ষ সম্মেলনে উচ্চ পর্যায়ের জলবায়ু ক্লাব নেতাদের সভায় এ আহ্বান জানান তিনি বলেন দুই সালের মধ্যে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে শতাংশ এবং সালের মধ্যে নেট শূন্যে উষ্ণতা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করতে ব্যাপক আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন সেই সঙ্গে বাংলাদেশ সক্ষমতা বৃদ্ধি প্রযুক্তি হস্তান্তর ও রিয়াতি ডি কার্বনাইজেশন ফাইন্যান্সের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা কাজে লাগিয়ে ক্লাইমেট ক্লাবের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ নিয়ে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে কোর্টে রিট দায়ের করা হয়েছে বুধবার ব্যারিস্টার এম কায়ুম জনস্বার্থে রিটটি করেন বিচারপতি ফরাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হবে এর আগে গেল ছয় নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগাল নোটিস পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী গেল আঠাশ সেপ্টেম্বর জাতীয় পর্যালোচনা কমিটির সভায় এগারোটি বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে এসব তথ্য উপাত্ত ও নথি কমিটিকে সরবরাহের জন্য বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে আছে ভারতের আদানি এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট প্রাঙ্গন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার সাবরিনা আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের চুক্তির বিষয় রিটের বিস্তারিত জানান শুনানির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে আফরোজ আপনি যেমনটি জানি যে দু সালে কিন্তু একটি তাড়াহুড়া করে আসলে আওয়ামী লীগ সরকারের থেকে এই চুক্তিটি হচ্ছে নেওয়া হয়েছিল এবং সে সেই সময়ে কিন্তু হচ্ছে দেশে আমদানি করা কয়লা নির্ভর কোনো বিদ্যুৎ কেন্দ্র চালু হয়নি এবং সেটি নিয়েই যখন পাঁচই আগস্ট যখন দেশে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায় সেটার পরেই কিন্তু একটি জনমনে প্রশ্ন আসে যে আসলে এই চুক্তিটি কি আসলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি নিজের স্বার্থের জন্য কি করেছিল ভারতের সাথে অথবা আদানির সাথে তবে আমরা যে আইনজীবীর সাথে কথা বলেছি তিনি হচ্ছে বলে তিনি ছয় নভেম্বর কিন্তু এটি বলেছেন যে এটি স্বার্থে স্বার্থবিরোধী করে উল্লেখ করেই অসমযুক্তির বাতিল হচ্ছে তিনি লিগাল নোটিশ পাঠিয়েছেন এবং তিনি এটাই বলেছেন এটি কিন্তু জনস্বার্থে হচ্ছে তিনি আজকে যে রিটটি হয়েছে সেটি কিন্তু জনস্বার্থে রিট হয়েছে এবং সরকার সংশ্লিষ্টদের তিনি পক্ষ থেকে এটি করেছেন এবং তিনি জানিয়েছেন যে এটি আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদানি আদানি যিনি আছেন তিনি তার সাথে চুক্তিটি করেছেন ভারতের কোনো নিজেদের কোনো স্বার্থ নেওয়ার জন্য এবং আজকে বিচারপতি ফারা মাহবুব এবং দেবাশিস রায় যেহেতু রিটি করা হয়েছে এখন এখন পর্যন্ত আমরা শুনানির তারিখটি জানতে পারিনি তবে বিচারপতি ফারা মাহবুব এবং দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চে এই রুল শুনানিটি হবে তবে আমি আরেকটি জিনিস যদি জানিয়ে দিতে চাই এখন কিন্তু পঞ্চদশ সংশোধনের একটি শুনানি চলছে পঞ্চম দিনের মতো এ আগেও কিন্তু বিএনপির আইনজীবীরা কথা বলেছেন জামাতের আইনজীবীরা কথা বলেছেন এবং সুজনের সম্পাদক বধুল আলো মজুমদারের আইনজীবীও হচ্ছে তিনি কথা বলেছেন আজকে কথা বলছেন হচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষের এখন কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যৌক্তিক যুক্তি তুলে ধরছেন পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য তবে আরেকটি যেটি জানিয়ে দিতে চাই আফরোজ সেটি হচ্ছে যে এর আগের দিন কিন্তু জামাতের আইনজীবী একটি পোস্ট উঠে উঠিয়েছিলেন যে আপিল বিভাগে যেহেতু এই পঞ্চদশ সংশোধনী নিয়ে একটি মামলা চলছে তাই হাইকোর্টে এসে কিন্তু এটি চলতে পারে না কিন্তু সেদিন কিন্তু বিচারপতি ফারামাবু বলেছিলেন যে এটি আসলে তারা বিবেচনা করে আসলে সিদ্ধান্ত নেবেন তবে এখন হচ্ছে আমাদের রাষ্ট্রপক্ষে থেকে যে অ্যাটর্নি জেনারেল তিনি হচ্ছে তার যুক্তি তুলে ধরছেন পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য আমরা শুনানির পর হচ্ছে আপনাকে জানাতে পারব যে আসলে পঞ্চদশ সংশোধনীর কী হবে এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে আফরোজ আপনাকে ধন্যবাদ সাবরিনা দর্শক আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের চুক্তির বিষয়ে সর্বশেষ খবর জানাছিলেন আমাদের সহকর্মী সাবরিনা রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা নতুন হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার সিএমএম আদালত এই আদেশ দেন। সকালে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেন। এছাড়া উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী মন্ত্রী আব্দুল শহীদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সকালে আসামিদের আদালতে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের বিভিন্ন মেয়াদের রিমান্ডে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এদিকে মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে টেকনো ড্রাগসের গর্ভনিরোধক ইনজেকশন নিয়ে ঝুঁকিতে পড়েছেন কয়েক লাখ নারী সারা দেশে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ইঞ্জেকশন নির্ধারিত মাত্রার কম থাকায় ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে নারীরা ভয়াবহ অপরাধ একে বলছেন বিশেষজ্ঞরা অধিদপ্তর বলছে তদন্ত সাপেক্ষে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে হাসান মাহমুদের রিপোর্ট টেকনোড্রাগসের এই গর্ভনিরোধক ইঞ্জেকশনটি উপজেলা পর্যায়ে মাসে প্রায় সাত লাখ প্রয়োগ করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ওষুধ প্রয়োগের আগে জামালপুর নওগাঁ মানিকগঞ্জ সহ বেশ কিছু জায়গায় ওষুধ নির্ধারিত পরিমাণের চেয়ে কম পায় এমন অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তারা চিঠি পাঠায় অধিদপ্তরে শর্ত অনুযায়ী টেকনোড্রাগসের গর্ভনিরোধক এই ইঞ্জেকশনে এক দশমিক এক মিলি ওষুধ থাকার কথা কিন্তু ইঞ্জেকশনের পরিমাণ কম পায় মাঠ পর্যায়ের কর্মীরা নির্ধারিত পরিমাণের চেয়ে কম থাকার ঘটনাকে গুরুতর অপরাধ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই ইঞ্জেকশন নির্ধারিত মাত্রার চেয়ে কম প্রয়োগে দেখা দিতে পারে শারীরিক ও হরমোনাল বিশেষ জটিলতা কোন মাত্রায় মানুষের শরীরে নিরাপদ এবং সঠিক ফল লাভ করা যায় সেটি নির্ধারণ করা হয় তার মানে সেই মাত্রা থেকে কম দেয়া মানে কি সেই কাজটি হবে না দ্বিতীয়ত এই যে অল্প মাত্রার যে ওষুধটি গেল শরীরে কী কী প্রতিক্রিয়া তৈরি করবে সেটিও তো অজানা এবং এমনও হতে পারে এমন কিছু ঘটনা ঘটতে পারে যে যে নারীর শরীর এটা দেওয়া হয়েছে তার জীবনটাই বদলে যেতে পারে এসব ওষুধ মাঠ পর্যায়ে সরবরাহের আগে অনুমোদন নিতে হয় ওষুধ প্রশাসন অধিদপ্তরে নমুনা পরীক্ষার ফলাফলে কাগজে কলমে সমান দেখিয়ে সরবরাহের অনুমতি দেয় তারা তবে ঠিক কেন কম থাকার অভিযোগ তা খতিয়ে দেখা হবে বলে জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা একটা ব্যাচে তো প্রচুর পরিমাণে থাকে তো ব্যাচের মধ্যে থেকে আমরা ব্যাচ ওয়াইজ স্যাম্পলিং করা হয় তো সুতরাং তাদের যদি আমার মনে হয় কোনো অভিযোগ অভিযোগ থেকে থাকে তাহলে আমাদের কাছে আবার রিডিজিডি এর কাছে রিডি লেভেল কাছে রিকোয়েস্ট লেটার পাঠাইতে পারে যে এইগুলো আমাদের কাছে সংযোজন মনেস আপনারা আবার একটু চেক করে দেখেন তখন আমরা আবার রিটেস্ট করার এমন অভিযোগ উঠলে মাঠ পর্যায়ে ওষুধ প্রয়োগ বন্ধ করে ডিপোতে পাঠানোর নির্দেশ দিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর অভিযোগ প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট টেকনোড্রাগসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক আমরা জামালপুর থেকে খবর পাওয়ার পরে আমরা এটাকে পরীক্ষা করি আমরা দেখি যে সত্যতা রয়েছে কারণ দেখা যাচ্ছে যে হয়তো সবই আসছে এর মধ্যে কিছু কিছু কম পাওয়া যাচ্ছে সব কিন্তু না তো এই বিষয়ে আমরা জানার সঙ্গে সঙ্গে যারা সাপ্লাই তাদেরকে আমরা চিঠি দিয়েছি কম থাকার কথা স্বীকার করলেও তা খুবই সামান্য বলে দাবি করেন টেকনোডাক্সের নির্বাহী পরিচালক ভেরি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট না এটা মানে একদমই এমনও না যে সিগনিফিকেন্ট মানে কি এটা আসলে নেগলেজেবল অ্যামাউন্টই বলা যায় বাট তারপরেও একটাও হওয়ার কথা না ইঞ্জেকশন প্রয়োগে গুরুতর এমন অবহেলা কোন দপ্তরই এড়াতে পারে না বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হাসান মাহমুদ দেশ ঢাকা রাজনৈতিক অর্থনৈতিক সংকট কাটাতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন বলেন অন্তর্বর্তী সরকারের কাজ নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এ সময় আনুপাতিক হারে নির্বাচনে বিএনপির সমর্থন নেই বলেও সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেবেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি করা আর সেই ভোটে রিগিং করার যে ব্যাপার ব্যবস্থাগুলো আমলিক করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজন থেকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো বিচার বিভাগকে নিরপেক্ষ করা অ্যাডমিনিস্ট্রেশনকে নিরপেক্ষ করা এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এটাই হচ্ছে প্রধান কাজ এবার গাজীপুরের টঙ্গিতে বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা বুধবার সকাল আটটার দিকে গাজীপুরের টঙ্গির তারাটেক্স ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এতে মহাসড়কের উভয় পাশে যানজট তৈরি হয়েছে এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও যানবাহন চালকরা আন্দোলনরত শ্রমিকরা জানান বকেয়া বেতন না পাওয়ায় দোকান বাকি ভাড়া বাসা বাষাভরা সহ অন্যান্য দইরন দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সেনা বাহিনী সদস্যরা মালিক পক্ষের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন আমরা তারা কিছু কর্মচারী আমরা তারা আমাদের ফ্যাক্টরিতে তালা মাইরা দিয়েছে আমরা আন্দোলন বাধ্য আমরা স্যালারি পাচ্ছি না দশ তারিখের ডেট আমার পনেরো তারিখ হইতেছে ফ্রম দেয় কিসের জন্য টাকার জন্য মাসে এই টাকাটা আমরা পাই না তারা ট্যাক্স একটা কোম্পানি তারা ট্যাক্স মানে ফেব্রিক্স এখানে গত মাসের বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তা অবরোধ করছে আমরা মালিক পক্ষ সাথে কথা বলছি ইতিমধ্যে আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জেএমবি পুলিশ এবং সেনাবাহিনী সদস্য সবাই আমরা আসছি তাদের সাথে কথা বলতেছি মালিকের সাথেও কথা চলতেছে আশা করি খুব তাড়াতাড়ি এটা একটা সমাধান করা সম্ভব হবে মাসের হত্যার অভিযোগ উঠেছে ছয় স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে তবে অভিযুক্ত স্বামী ও তার বাবা মা পলাতক পুলিশ জানায় ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে সহকর্মী জামান সেতু তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট চুয়াডাঙ্গায় ছয় মাসের অন্তঃসত্ত্বায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে নিহতের পরিবারের অভিযোগ স্বামী রবিউলের সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল এ নিয়ে প্রায় স্ত্রী পলির সাথে ঝগড়ায় জড়িয়ে চালানো হতো নির্যাতন মঙ্গলবার সন্ধ্যায়ও এ নিয়ে তাদের মধ্যে বাঘ বতিন্দা হয় এক পর্যায়ে স্বামী রবিউল ও তার বাবা মা অন্তঃসত্ত্বা পলিকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে আত্মহত্যা নাটক সাজায় স্থানীয়দের মধ্যে বিষয়টি জানা জানি হলে পালিয়ে যায় তারা নতুন কালে মানে একটু ভালো ছিল তারপরে শাশুড়ি অত্যাচার করে স্বামী অত্যাচার করে আমার বউ আইছি আমার ভাই পাইছে মায়ের ধর করে মেয়ে হওয়ার পরে ভালো হয়নি বুঝছেন আমরা অনেক আইসি খালি আমার কাছে করে করতে ভাই আমাকে বাসা আমাকে বাসা পুলিশ জানায় খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এরকম সংবাদ পেয়েছি আমরা মৃত্যুর যে বিষয় কি কারণে মারা গেছে কিভাবে মারা গেছে

কর্ণফুলী কাঁচা বাজারের চারটি দোকান আগুনে পুড়েছে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত আগুনে চারটি দোকান পুড়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে

সাভারে এস এম মরিয়াম এন্টারপ্রাইজ নামে একটি মিনি গার্মেন্টসে অগ্নিকাণ্ড ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের মুজিদপুর মজিদপুর এলাকার এস এম মরিয়াম এন্টারপ্রাইজে আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস এতে ওই কারখানার কমপক্ষে সত্তর লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ কে দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে ওই দিয়ে দিলাম কথা আমি তো বিভিন্ন এই ক্ষেত্রে আমাদের বলতো ছিল রাজা চৌধুরী প্রথম পিএস আমারই বন্ধু এছাড়াও তোমার কেমন চলছে আমি বলছি রাজা চরিপুর করা মানে প্রধানমন্ত্রী সচিব জানতে যে প্রধানমন্ত্রী কেমন চলছে ভালো চলছে এই যথেষ্ট তার মানে কুড অলসো স্ট্রং যে পলিটিক্যাল ডিসিশন বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে কিন্তু এটা অবশ্য আমাদের কাজের জন্য সেটা আমি গমনার তথ্য যেটা হয় নাই এখন মানে বিভিন্ন আর সেকেন্ড হলো

দর্শক পিকেএসএফ দিবসের অনুষ্ঠানে বক্তব্য ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ আমরা সরাসরি ছিলাম সেখানে ডিগ্রি পাশের আগেই শফিকুল ইসলাম হয়েছেন কলেজের অধ্যক্ষ নিয়োগে এমন জালিয়াতি হয়েছে বামনা হলতা ঢৌতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজে শিক্ষা অধিদপ্তর সার্টিফিকেট জালিয়াতের প্রমাণ পেলেও সপদে আঠাশ বছর ধরে বহল তিনি অভিযোগ আছে স্থানীয় আওয়ামী নেতাদের প্রভাব খাটিয়েই পদে বহল ছিলেন রিয়াজ আহমেদ মুসার প্রতিবেদন জানাচ্ছেন আল মাহমুদ ফাহিম বরগুনার বামনা হালতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ উনিশশো সালে স্নাতকোত্তর সার্টিফিকেট দিয়ে কলেজটির অধ্যক্ষ হন মোহাম্মদ শফিকুল ইসলাম তবে দেশটিভির হাতে আসা শিক্ষা অধিদপ্তরের এক তদন্ত প্রতিবেদন বলছে তিনি ডিগ্রি পাস করেছেন দুই সালে অর্থাৎ ডিগ্রি পাস করার আগেই সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে হয়েছেন অধ্যক্ষ ২৮ বছর ধরে অধ্যক্ষ পদে বহাল থাকেন শফিকুল ইসলাম বিষয়টা ধরা পড়ে রেজিস্ট্রেশন নাম্বার মিলাতে গিয়ে যে রেজিস্ট্রেশন নাম্বারের ছানক দিয়ে উনি চাকরি করছিলেন সেই রেজিস্ট্রেশন মূলত এ কে শফিকুল ইসলাম নামে ওনার জনক বন্ধু তিনি দু হাজার পাঁচ সনে রিজাইন করে চলে গিয়েছেন এখন আবার শুনি তিনি সপদে তিনি আবার ফিরে আসছেন আসলে কিভাবে আসছেন এটা আমরা আসলে আর কি জানি না এরই মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখতে বলেছেন উপজেলা প্রশাসনকে যদিও এটিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করে অভিযোগ উড়িয়ে দেন শফিকুল মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে আমার ডিপার্টমেন্টে এবং বিভিন্ন দুদুকসহ অনেক জায়গায় অভিযোগগুলো দাখিল করে সেই অভিযোগগুলো তদন্ত হয় তদন্তে দুদুকে রেফারেন্সে যে তদন্ত সেটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান শিক্ষা অধিদপ্তর সহ একাধিক তদন্তে তার জালিয়াতির বিষয়টি স্পষ্টত প্রমাণ হলেও প্রভাবশালীদের সহায়তায় উচ্চ আদালতে রিট করে ব্যবস্থা নেওয়া থেকে বাধা তৈরি করে রেখেছে অভিযুক্ত অধ্যক্ষ জনগণ কাঠামো এবং এমপিও নীতিমালা উনিশশো পঁচানব্বই এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাত দুই দু হাজার এক তারিখের এক তারিখের যে স্মারক সেই স্মারক দেখা যাচ্ছে যে জনাব মহম্মদ শফিকুল ইসলামের প্রভাষক ইংরেজি হওয়ার তার শিক্ষাগত যোগ্যতা ছিল না এই বিষয়টি তদন্ত সাপেক্ষ বিষয় এবং এটি আসলে যেহেতু উচ্চ আদালতে যেহেতু একটা হাইকোর্টে মামলা রয়েছে আমার মনে হয় যে এই বিষয়টি হাইকোর্ট থেকেই এটা সমাধান হবে তো সেক্ষেত্রে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা এই বিষয়ে তার ব্যবস্থা নেবে ২০০৫ সালে প্রথম জালিয়াতি প্রমাণিত হলে স্বেচ্ছায় পদত্যাগ করে শফিকুল ইসলাম পরে দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনার ঘনিষ্ঠ আনোয়ার হোসেন মজনু খান ও সেলিনা হোসেনের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অবৈধভাবে আবার অধ্যক্ষ হন তিনি যা শিক্ষা অধিদপ্তরের তদন্তেও উল্লেখ রয়েছে জালিয়াতির আশ্রয় নিয়ে শিক্ষাকতার মতো পেশায় যুক্ত হওয়ায় শফিকুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের দেশ টিভি হলে এলাকায় কর্মসংস্থান করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম নির্বাচনে এরপর আরো এমপি হয়েছেন কিন্তু কর্মসংস্থান গড়ে ওঠেনি এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন না হলেও রাজশাহী ছয় আসনের সাবেক এমপি শাহরিয়ার আলমের ভাগ্য বদলেছে রকেট গতিতে মাত্র পনেরো বছরে গড়েছেন বিপুল সম্পদ ক্ষমতার দাপটে নামমাত্র মূল্যে জমি কিনেছেন দেশের বিভিন্ন জেলায় শুধু বিরোধী দলই নয় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন দলের রিপোর্টে বিস্তারিত ব্যবসায়ী পরিচয়ে দু আট সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করেন শাহরিয়ার আলম সে সময়ের হলফনামা আর দু সালের নির্বাচনে দেয়া হলফনামায় সম্পদের যে চিত্র তা ভয়াবহ গেল পনেরো বছরে তার সম্পদ বেড়েছে রকেট গতিতে আওয়ামী লীগের এমপি হয়ে গড়ে তোলেন বারিন্দ মেডিকেল কলেজ বারিন্দ নার্সিং ইনস্টিটিউট সহ একাধিক প্রতিষ্ঠান নিজের সাম্রাজ্য ছাড়িয়েছেন নাটোর রাজশাহী ঠাকুরগাঁও ও লালমনিরহাট এলাকাতেও একদিকে গরেন সম্পদ অন্যদিকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন চালিয়েছেন বিরোধীদের উপর এ হয়রানি থেকে বাদ যাননি দলীয় নেতা কর্মীরাও আমি আট বিঘি সম্পত্তি নষ্ট করেছি বিক্রি করে আমার এই মামলা মোকদ্দমা চালাইছি এখনো আমার একটা মামলা পেন্ডিং আছে দুটো মামলা নিষ্পত্তি হয়েছে পায়ের লিগারমেন্ট কেটে যায় হাতের লিগারমেন্ট কাটে সবকিছু পরে এদের নির্যাতনের একটা সীমা শেষ হয় না আমি যখন অসুস্থ তখন মেডিকেলে ছিলাম মেডিকেলের বেডে যখন ছিলাম তখন আমার নামে মামলা দেয় একাধিক মামলা শাহরিয়ার আলমের প্রতিবাদ করে নির্যাতনের শিকার হয়েছেন চারঘাট বাগার অসংখ্য মানুষ আগে ভয়ে মুখ না খুললেও এখন অনেকেই তার দুর্নীতি অনিয়ম নিয়ে কথা বলছেন বসাল বড় একটা বাগান আছে মানে আট পলট আছে সেই জমিটা আসলে শাহের আলম মানে ওখানে জনগণের কাছ থেকে মেরে আর কি জমিটা দখল করে রাখা বিচারের আওতায় নিয়ে আসে তাদের বিচার করা একটা দৃষ্টান্তমূলক শাস্তি এটা অবশ্যই আমরা সুজনের পক্ষ থেকে এটা চাই নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন জবাবদিহি না থাকায় এমপি হয়েই সম্পদ বাড়ছে রকেট গতিতে অবৈধ সম্পদধারীদের বিরুদ্ধে আইনের সুশাসন নিশ্চিত করা গেলে এসব দুর্নীতি রোধ করা সম্ভব এটাকে তারা ইনভেস্ট মনে করছে যে পাঁচ বছর পরে আমার এই সম্পদটাকে অন্তত দ্বিগুণ করতে হবে কিন্তু আমরা দ্বিগুণ দেখি না দ্বিগুণ দেখলেও হয়তো জনগণ একটা সহ্যের সীমায় কিন্তু এরপরে দেখা যাচ্ছে সম্পদের পরিমাণ পাঁচ গুণ গুণ এমনকি শতগুণও বেড়ে গেছে আইন এমনভাবে কার্যকরী করতে হবে যাতে করে সেবকরা সেবকই থাকেন এবং চিরতরে এই অর্থ লোপাট করার প্রচেষ্টা চেয়ারে বসেই সেটি বন্ধ করা যায় পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম তাই এসব নির্যাতন অনিয়ম দুর্নীতির অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি তবে বর্তমানে তার অবস্থান রাশিয়ায় বলছেন ঘনিষ্ঠ জনরা নিউজ ডেস্ক দেশ টিভি বাংলা সাহিত্যের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের তম জন্মবার্ষিকী আজ উনিশশো সালের তেরোই নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করা হুমায়ুন আহমেদ ঔপন্যাসিক ছোট গল্পকার গীতকার নাট্যকার চলচ্চিত্র পরিচালক হিসাবে ছিলেন জনপ্রিয়তার শীর্ষে সালের আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান আরও জানাচ্ছেন বহুমাত্রিক হুমায়ুন আহমেদ একাধারে ছিলেন ঔপন্যাসিক লেখক পরিচালক নাট্য নির্মাতা গীতিকার ও চিত্রশিল্পী বেঁচে থাকতে হুমায়ুনের জন্মদিন ঘিরে নানা মুখরিত থাকত ধানমন্ডির দক্ষিণ হাওয়া এখানে বসেই শব্দের রং তুলিতে আঁকতেন সহজবুদ্ধ ও হৃদয় ছোঁয়া ভাষায় জীবনের আনন্দ বেদনার কাব্য হুমায়ুন আহমেদের ঘনিষ্ঠ সহচর প্রকাশক মাঝারুল ইসলাম তাকে স্মরণ করে জানালেন এক গুচ্ছ স্মৃতিকথা দুই হাজার সালে আমি বিয়ে করি আমার বিয়ের উপহার হিসাবে ছবিটা উনি দিয়েছিলেন হ্যাঁ উনি জানতেন যে আমি ছবি পছন্দ করি আর এই ছবিটা দেওয়ার সময় আমি বলেছিলেন যে এই ছবিটা তোমাদের বেডরুমের ওয়ালে লাগিয়ে রাখবে যখন আমি থাকবো না তখন এই ছবি কথা বলবে যে হুমায়ুন আহমেদের এই দেওয়া ছবিটি আমার উপস্থিতি প্রমাণ করবে তোমাদের কাছে বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ গদ্য লেখকদের একজন হুমায়ুন আহমেদ নতুন লেখকদেরও অনন্ত অনুপ্রেরণার উৎস সবচেয়ে যেই ব্যাপারটা শিখেছেন সেটা হচ্ছে সহজ করে যে গল্প বলাটা এবং আমরা দিন শেষে আমাদের গল্প বলতে পেরেছি তিনি যেভাবে গল্প ফেদে বসেন তাতে মনে হয় যে তিনি আমার পাশে বসে একজন কথক হিসাবে আমাকে গল্প বলে যাচ্ছেন সরল লেখায় গভীর তার সাহিত্যকর্ম ছোট গল্প এবং নবেলা বাংলা সাহিত্যের স্থায়ী সম্পদ হিসেবে রয়ে যাবে বলে মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম একদিকে যারা অপেক্ষাকৃত কম পড়ে নতুন পড়তে চায় অথবা কেবল আনন্দের জন্য পড়তে চায় তাদের জন্য এটা চমৎকার কিন্তু ওইভাবে শুরু করে তার যদি ভালো লেখাগুলো পড়তে থাকে তখন সেটা আসলে গভীরতর সাহিত্য পাঠের যে অভ্যাস কিংবা তার যে চর্চা কিংবা তার যে কলা কৌশল রপ্ত করা এগুলোর দিক থেকেও খুব চমৎকার নন্দিত নরকে থেকে দেয়াল প্রায় চার শতাধিক বইয়ের রচয়িতা হুমায়ুন আহমেদ এখনও জনপ্রিয়তা ও বিক্রিতে শীর্ষে ওনার নতুন বই বেরোচ্ছে না বলে হয়তো একসঙ্গে অনেক বই বিক্রি হচ্ছে না কিন্তু আগের যে বইগুলো উনি লিখে গেছেন সেগুলোর একটা আছে সারা বছর ধরেই পাঠকরা সংগ্রহ করেন কেনেন জন্মদিনে হুমায়ুন স্মৃতি বিজড়িত গাজীপুরের নন্দনকানন নুহাসপল্লিতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ দিনভর চলবে নানা কার্যক্রম এনআই নাহিদ দেশ টিভি ঢাকা